টাকা ডাকতেছি কেউ শুনলো না, তুই ডাক শুনে আমার পানি নিয়ে এসে দিলি দাদু। কোন জায়গা কোন জায়গা রাখছো? আমি একটু পানি খাবো, পানি আল্লাহ পানি পানি পানি। এই তুমি কি কিছু একটা করবা নাকি বলো তো? আরে আমি তো চেষ্টা কম করতেছি না, আর মাঝ ওই গুপ্ত ঠান্ডা কোন জায়গায় রাখছে কোথাও খুঁজে পাচ্ছি না তো। হ্যাঁ তুমি কি আমার চেষ্টা করতেছো আজ পর্যন্ত তোমার মা থেকে গুপ্ত ঠান্ডা মানে কোথায় রাখছে মানে সন্ধানই নিতে পারতেছো না। শোনো এখন সে মনে করো যে সেই আজ থেকে 12 বছর আগে সে বলছে যে তার কাছে একটা গুপ্তধন আছে। আজ 12টা বছর আমরা চেষ্টা করতেছি দুই ভাই মিলে, কিন্তু ওই গুপ্তধনটা কোন জায়গায় রাখছে কোনো হুদিশ নাই। তুমি তো তোমার মায়েরই ছেলে নাকি, কি একটা উদ্যম মাধ্যম দিতে পারো না তাহলেই তো বের করে দেয় নাকি। আরে আমি সন্তান হয়ে মায়ের গায়ে কিভাবে হাত তুলি কত দেখি, তুমি তো গুপ্তধন দিতে পারো না। হ্যাঁ আরে আমি কি কম দিয়ে বের করে না, তুমি ছেলে হিসাবে একটু দাও দেখো এমনি বের হয়ে যায়। শোনো ছোট বাইতে আসতেছে, হ্যাঁ ছোট কইছি এভাবে আর হচ্ছে না, কারণ মার যে শরীরের অবস্থা কোন দিন মরে যাবে তার নাই ঠিক। লাস্টে দেখা যাবে কি ওই মার সাথে ওই গুপ্তধনটাও কবর হয়ে গেছে। হ্যাঁ ওটাই যদি মাথায় থাকতো তাহলে তাড়াতাড়ি করে গুপ্তধনটা বের করে নিতে। আচ্ছা কোথায় রাখছে আজ পর্যন্ত মানে বেরই করতে পারতেছ না যে গুপ্তধনটা কই রাখছে তোমার মা? শোনো আমি তোমার একটা কথা বলি, তুমি যে করে হোক বুঝছাও মানে সময় তার লেওয়া যাচ্ছে না, মায়ের শরীরের অবস্থা সত্যি ভালো না। ডাক্তার কইছে যে তোমার মা যখন তখন মরে যেতে পারে, আর এর মাঝখান থেকে তুমি এমন কিছু দেও দিয়ে যেন মুখ থেকে কথা বাই করে নিয়ে গুপ্তধনটা কোন জায়গা আছে বাই করে দাও। তুমি ঠিকই বলছো, এবার থেকে আমি এই পদ্ধতি ব্যবহার করব, দেখি এবার কি করে তোমার মা গুপ্তধন বের না করে দেয়। বুড়ি আসপাতে কাল মাটির নিচে যাবে, আর বুড়ি বলতেই চাচ্ছে না যে গুপ্তধনটা কই রাখছে। আচ্ছা তাহলে শোনো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি বাড়ি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও, আর ওদিকে যাও তুমি তোমার কাম শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে যাও তুমি, তোমাকে আর বলতে হবে না আমি দেখতেছি। বুড়ির বাচ্চা বুড়ি তুই বলবি না যে গুপ্তধন কই রাখছিস, এবার দেখবো বাচ্চা ধন তুমি পালাও কোথায়। দাঁড়া আমি আসছি। মা তুমি কাজ ঠিক করতেছো না, 12টা বছর গুপ্তধন তোমার কাছে রেখে দিছো, গুপ্তধনটা দিচ্ছ না। আমাদের 2টা ভাই যদি গুপ্তধনটা পাইতাম তাহলে আমরা বড়লোক হয়ে যেতাম। মা কোনোভাবেই দিচ্ছে না। ভাইয়ের সাথে পরামর্শ করি, পরামর্শ করে দেখি গুপ্তধনটা নেই। আরে শোনো, ছোটক তো খবরটা বাতলিয়ে আসলাম। আমি ছোটকে বুঝায় শোনায় বুঝছাও, যে করে হোক সবাই মিলে এবার গুপ্তধনটা হাসিল করাই লাগবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, যেহেতু তোমার ছোট ভাই চলে আসছে, এবার তিনজনা মিলে একটা বুদ্ধি পরামর্শ করে এবার তোমার ওই বুড়ি মার থেকে ওই গুপ্তধনটা নিতেই হবে, যে করেই হোক। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছো তুমি কত দেখি, হ্যাঁ আজ বাদে মা যাবে মরিয়ে, তাহলে এই গুপ্তধনটা এখনো তার বলতে সমস্যাটা কোথায়? আজ থেকে 12 বছর আগে কইছে যেদিন আমি মারা যাবো সেদিনে গুপ্তধনটা দেখবো। আচ্ছা ভালো কথা, আমরা দেখি নাই তার গুপ্তধনটা কোন জায়গায় রাখছে, সেটা তো কয়া যাবে যে আমি গুপ্তধনটা এই জায়গায় রাখছি, তাহলে তো মরার পরে যে আমরা ওই জায়গাতে বাই করতে পারবো। হ্যাঁ এখন যদি তোমার ওই বুড়ি মা মারা যায়, যে গুপ্তধন কোথায় আছে না বলে যদি মারা যায়, তাহলে তখন কি হবে? আমরা কই খুঁজবো তখন? শোনো ছোট ডাক দি, কি কও? হ্যাঁ ডাক দাও, তোমার ছোট ভাই ডাক দাও। তানভীর আয়, এ তানভীর আয়, আইছিস? বয় বয় বয়, ছোট ভাই বসো বসো। শোন তোক যে কারণে ডাকছি সেটা তো মোটামুটি সবই জানিস। আচ্ছা ভাই তুই এখন একটা কথা কর, আর মান তাক তো কিছু কওয়া যাচ্ছে না। আচ্ছা একটা কথা কর, আজকে থেকে 12 বছর আগে মা কইছে যে তোর দুই ভাইয়ের একটা গুপ্তধন আছে, তাহলে সেই গুপ্তধনটা আছে ভালো কথা, তাহলে কোন জায়গায় রাখছে সেটা তো কবি। হ্যাঁ তাহলে আজ বাদে যদি কালকে মরে যায় তাহলে গুপ্তধন আমরা কোন জায়গায় খুঁজবো? এটাই তোমার বড় ভাই ঠিকই বলছে, বুঝলা? এবার তোমার মাকে একটু তোমরা আর আমরা মিলে বুঝাই গুপ্তধনটা কোথায় আছে, বুঝলে ভাই? খুঁজে বের করতে হবে তো, বোঝো না? আজ বাদে কাল তোমার মা যাবে মারা। শোনো আমি একটা কথা কই কি, যে তিনজন মিলে অনেক সহ্য করছি, আর না ভাই তুই কি আমার সাথে আছিস? তুমি আছো, ভাবি আছে, যা করবে আমি তার সাথেই আছি। শোন কথা হচ্ছে কি, বুঝতে পারছিস? শোন তাহলে তুমি প্রথমে কাজটা শুরু করে দাও, বুঝতে পারছো? তারপরে যাই আমরা দুই ভাই দেখতেছি। আর মার গায়ে তো বোঝো না তুমি। আচ্ছা বুঝতে পারছি, তুমি আর তুমি এ নিয়ে একদম টেনশন করো না, আমি আছি না। এবার তোমার মাকে এবার এমন দিয়ে দিব না, এবার মুখ দিয়ে বেরই করতে হবে যে গুপ্তধন কই রাখছে। আচ্ছা শোনো যাও, আমরা দুই ভাই 2 কাপ চা দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বসে গল্প করো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা যাও। আচ্ছা শোন ছোট, বলবো না যে আমি ওইটা কই রাখছি। আরে বুড়ি 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 কার কিছুদিন পর যাবে মাটির নিচে, আরে বলবে না গুপ্তধন কই রাখছিস? এই বুড়ি তুই যদি মরে যাস তাহলে বলবে কে যে গুপ্তধনটা তুই কই রাখছিস? বল বল। আমারে হাজার মারলে আমি বলবো না, সময় হলে আমি বলবো, তাছাড়া বলবো না। সময় হলে বলবি, তো সেই সময়টা থাকতে দিলা কত, থাকতে দিলা কত, থাকতে দিলা কত, বলবি না, বলবি না, বলবি না। আল্লাহ দোয়া তুমি যাওয়ার সময় কেন আমার সাথে করে নিয়ে গেলে না? তোমার সাথে আমার নিয়ে গেলে আমার তো আজকে এই দিনটা দেখা লাগতো না। আল্লাহ তোমার কেমন বিচার, আমি কোথায় যাবো, কি করবো? আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে মনে হচ্ছে? হ্যাঁ এত ব্যস্ত কোন আছেন আপনি? আর কই না রে ভাই, ও যে তোমার বন্ধু তানভীর ছোট ভাই আইছে, হ্যাঁ বাড়িতে একটু যাচ্ছি, একটা জরুরি কাজ রয়েছে আর কি। হ্যাঁ আচ্ছা ভাই, ওই যে তানভীর গুলো আপনার বাসা নাকি গুপ্তধন আছে আপনার আমার কাছে, ওটা কি পাইছেন? আর কই না ভাই, কত দেখি আমরা হচ্ছে মায়ের মাত্র 2টা সন্তান, তাহলে এই মা কোন জায়গায় গুপ্তধনটা রেখে গেছে বা রাখবি যদি এখন আজ বাদে কালকে মরে যায় তাহলে গুপ্তধন কোন জায়গায় খুঁজবো কাও? এত করে খুঁজছি কিন্তু কিছুতেই সে বলতেছে না গুপ্তধন কোন জায়গায় আছে। হ্যাঁ, তো যাই হোক তানভীর আইসে দেখি দুই ভাই মিলে মাকে একটু বোঝা শোনা জিজ্ঞাসা করা যায় নাকি। শোনো, তোমার ভাবি আবার একটা জোরে ফোন দিছে, হ্যাঁ আমি একটু বাইরে গেলাম, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা যাও। এই যে পুরি অনেক সহ্য করছি আর না, মা বলে কিচ্ছু করছি না, গায়ে হাত তুলতেছি না, কিন্তু আমার দরজার বাদ ভেঙে গেছে। এখনো সময় আছে, এখন কজ ওই গুপ্তধনটা কোন জায়গায় রাখছাও? আরে ওইভাবে বললে না, কিছুতে বের করবে না। আমি একবার উদ্যম মাতল দিয়ে গেছি, দিতে দিতে না আমার হাত পা ব্যথা হয়ে গেছে। মা বলে না এতদিন ছাড় দিছো, এবার একটু উদ্যম মাতল দাও, দেখবে ঠিকই মুখ দিয়ে বের করতে হবে। বুড়ির বাচ্চা মা কোন না কে তুমি গুপ্তধনটা কোন জায়গায় রাখছাও? আমি কিছুতেই কমু না, তোরা আমার মাইরা পালাইলে আমি কমু না। শোনো, সেটাই যদি হয় তাহলে কিন্তু আমিও ভুলে যাবো যে তুই মা আমার মা। এখনো করছি ক ওই গুপ্তধনটা কোন জায়গায় রাখছাও? দেখ বাজান, আমি আগেও কইছি এখনো কইতাছি, আমি সময় আসলে সব কিছু কইয়া দেব। দেখছো এখনো সময়ের অপেক্ষা করতে বলতেছে বুইড়ি, তো এখনি মনে হয় যাবে মইরে। ও যে কইছিল না যে আমি মরার আগে কইয়া যাব যে গুপ্তধন কোন জায়গা আছে, আজকে আমি সেই ব্যবস্থা করব। আমার সময় হলে আমি কব, তোরা আমার আর মারিস না, আল্লাহ দোহাই আমি মরে গেলাম বাবা। সময় হবে না ওর। আরে দোস্ত, তুই হঠাৎ বাড়িতে দিস কে? বড় ভাই ডাকেছে তো, এই জন্য বাড়িতে আসলাম একটু। কিসের জন্য ডাকতে বড় ভাই? তো ও যে গুপ্তধনের কথা বলেছিলাম না, আমার মায়ের কাছে আছে, ওই গুপ্তধনের বিষয়ে কথা বলার জন্য আসলাম। আচ্ছা দোস্ত, আমি একটা বুঝলাম না, তোরা দুইটা ভাই একটা আমার কাছে গুপ্তধনের কথা দিস নি, কেবার কথা হইলে? দোস্ত, দুই ভাই মিলে ভাবি মিলে যে নির্যাতন মায়ের করতেছি, তাও তো মা দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দোস্ত শোন, একটা কথা কই, তোর মা বাঁচে থাকতে থাকতে যেভাবে হোক গুপ্তধনটা নেওয়ার ব্যবস্থা করিয়ে ফেলা। আরে দোস্ত, আমি দিয়ে ভাই দিয়ে ভাবি দিয়ে মা যে নির্যাতন করতেছে, মা তো মুখই খুলতেছে না। আরে দোস্ত শোন, মানুষের মুখ আবার খুলে না, বাইরে কটা দেখা দেখে নি ঠিকই মুখ খুলে ভালাবে না। দোস্ত ভাই আবার রাগ করবে নি, বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, মা কি মরে গেছে নাকি? ও মা, মা বাজান, বাজান তুই আইছিস? বাজান তোরা যে গুপ্তধনের জন্য যে এই করতেছিস, আমারও তো তোরা চাইস না। আজকে আমার সব কথা কওয়ার সময় এসে গেছে। আজকে আমি কব গুপ্তধন কোন জায়গা আছে। ভাইয়া, ভাইয়া ভাবি, গুপ্তধনের কথা বলবে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ ভাবি, গুপ্তধনের কথা মা না কও না, আরে গুপ্তধনের কথা কও কও কও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। বাপ রে, তোরা তো আমারে চাস না, চাসই গুপ্তধন। তাহলে শোনো গুপ্তধনটা কই আছে? কোনে কোনে কোনে? ও ওই যে বাড়ির পাশে যে যে কলার ঝোড়টা আছে, ওই কলার ঝোড়ের নিচে দেখ একটা পলিথিনে মোড়ানো ওই গুপ্তধন আছে। ওগো ওগো, তুমি আমারে ডাকতাছো? তোমার কাছে আমি আইতাছি, আমি এখনই তোমার কাছে আইতাছি। আচ্ছা 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 আচ্ছা, শোনো এই সেই কলা গাছ, মা তো এই কলা গাছের কথা বলো। আমার বাড়ির মতো তো আর কোনো কলা বাগান নাই, ঠিক না? আরে তুমি কথা বাদ দিয়ে, আরে তাড়াতাড়ি কুবাও কুবাও, আমার তো দশ হইছে না। গুপ্তধন তুমি তো গাছ থেকে পড়ে কি আর বলবো তোমাকে তাড়াতাড়ি করো না আরে করতেছি তো দাঁড়াও আরে তো দেরি করো কেন তাড়াতাড়ি করো তৃষা পয়সা বলে দিন বের করো আরে দেখি মনে পড়ে এইটা তো আমার জন্মদিনের আর এইটা তোর জন্মদিনের কি বলো তোমরা এসব তার মানে এইগুলোর জন্য মাকে আমরা মেরে ফেলছি রে ভাই কি বলো তোমরা এসব শোনো আসলে মা কিন্তু আমাকে একবারও ভুল করে কয় নাই সে আমার জন্য গুপ্তধন রাখছে কোনো একদিন বলছে তোদের দুজনের জন্য আমি একটা অনেক মূল্যবান জিনিস আমার কাছে আমি ১২টা বছর রেখে দিছি আমি জিজ্ঞাসা করছিলাম মা কি মা বলছিল সময় আসুক আমি আমি বলবো কিন্তু এই সেই সময় আর এই সেই গুপ্তধন আমি তো কি ভাই মা 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 ও মা ও মা 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 ও মা কথা কও মা মা আমার মা নাই রে কাটা আমাদের মা কি বলছো আমরা গুপ্ত ধনের আশায় আমরা আমার মাকে মেরে ফেললাম